মৃত্যুর এক বছর পরেও তিনি অমর। আজও তিনি রয়ে গেছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের স্মরণে ও মননে। তিনি কানু সান্যাল, আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। একটা সময়ে তাঁর সম্বন্ধে বলা হতো, আপনার জেদ, আপনার লড়াই, আপনার আত্মবিশ্বাস, আপনার প্রতিভা একদিন দারিদ্র সীমার নিচে বাস করা মানুষদের দুর্ভাগ্যকে পরাজিত করে সৌভাগ্য লক্ষ্মীর হাতের বিজয়মালা একদিন ঠিক ছিনিয়ে আনবে। সেসব গরিব গুরব মানুষগুলোর জীবন সংগ্রামের লড়াই এখনো জারি থাকলেও দীর্ঘ ৬০ বছরের আপোষহীন বিপ্লবী রাজনৈতিক জীবনের অবসান প্রাপ্ত সিপিআই এমএলএ এর সাধারণ সম্পাদক কানু সান্যাল আজ আর নেই। গত বছরের আজকের দিনটিতে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এলাকার সেবদুল্লা জোত গ্রামের এই প্রবীণ বিপ্লবের। বছর পার হয়ে গেলেও আজও নকশালপন্থী নেতা কানু সান্যালের অস্বাভাবিক মৃত্যুর কারণ অজানাই থেকে গেছে। কৃষক শ্রমিক দরদী সততার প্রতিমূর্তি এই নেতার শূন্যতা আজও রয়ে গেছে হাতিঘিসা এলাকায়। আমাদের মাঝখানে এই কমিটির দুজন সদস্য বিভিন্ন সময়ে গুরুতর অসুস্থ হন, ওই প্রক্রিয়াটা একটু থমকে গিয়েছিল, সেটা আবার শুরু হয়েছে। কানুদা মারা যাওয়ার পর আমাদের যে মানে পার্টি সংগঠন বলবো না গণসংগঠন বলবো, সেটা আমাদের অনেক ধাক্কা খেয়েছে। ৮১ বছর বয়সে মৃত্যুর প্রাক মুহূর্ত পর্যন্ত তিনি রাজনীতির আঙিনায় ছিলেন মাথা উঁচু করে। ভারতীয় তথা রাজ্য রাজনীতির হারিয়ে যাওয়া মূল্যবোধের মাঝে প্রবীণ এই নকশালপন্থী নেতা ছিলেন ব্যতিক্রমী চরিত্র। দলের সর্বক্ষণের কর্মী প্রয়াত কানু সান্যাল থাকতেন দলীয় কার্যালয়ের মাটির ঘরে, যেখানে আজও নিঃশব্দ উপস্থিতি তাঁর।